আমরা তো নাতিশীতোষ্ণ দেশে বা অঞ্চলে বসবাস করি, বার্মা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত, বার্মা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে যতই পশ্চিমে যাবেন, আমরা বলবো যে না অতি শীত না অতি উষ্ণ। আসলে কিন্তু শীতটা আমরা লাগিয়ে নিচ্ছি, কিন্তু এই সব দেশগুলিতে শীত তেমন নেই, আসলে আছে গ্রীষ্মই, তাই না? তো এই গ্রীষ্মপ্রধান দেশে অথবা গ্রীষ্মের মধ্যে পাথর বেড়ে যেতে পারে, তার প্রধান কারণই হচ্ছে দেহের ভেতরে পানির স্বল্পতা। আপনি হয়তো বলবেন যে আমি সারাদিনে তো গ্লাসকে গ্লাস, কলসিকে কলসি পানি খেয়ে ফেলছি। না, সেটিতেই যথেষ্ট নয়, আপনার এটা আবার সমান ভাগে ভাগ হতে হবে। হয়তো আপনি কর্মক্ষেত্রে বা ঘুমের সময় দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকছেন এবং দেহের ভিতরে পানি স্বল্পতা দেখা দিয়েছে, তখনই আপনার প্রস্রাবটা গাঢ় বা ঘন হয়ে তৈরি হবে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় সুপার স্যাচুরেশন। এরকম যদি হয় তাহলেই পাথর তৈরি হবে। অথবা ধরেন আপনি কারো বিয়ের দাওয়াত খেতে গেছেন, আপনাকে বিরিয়ানি খাওয়ানো হবে, বিরিয়ানিতে স্বাভাবিকভাবে আপনি ভাতের চাইতে পারলে আরও দু টুকরা মাংস বেশি খেয়ে ফেলবেন, মানে অতিরিক্ত আমিষ আপনি খেলেন। এবং অনেকের আরেকটু বাড়তি অভ্যাস আছে যে এক চিলতে লবণ দুই চিমটি মানে আঙ্গুলের মধ্যে নিয়ে লবণটা নিয়েছি ভাতের সাথে ছিটিয়ে খাওয়া, তাহলে অতিরিক্ত লবণ পান করলে লবণ খেয়ে ফেললেন, এবং সেই সাথে সাথে আপনি খাবার শেষে আবার কোল্ড ড্রিঙ্কস, মানে বিয়ের আসরে তো আমি দেখেছি কেউ পানি খেতে চায় না বা পানি হয়তো দেওয়াও হয় না, আমরা যারা পানি খেতে চাই তারা চেয়ে চিনতে পানি জোগাড় করি। বিয়ের আসরে সব জায়গায় মানে একটা বোতল দেওয়া হয় টেবিলে, হয় সেভেন আপ না হলে কোক না হলে পেপসি ফান্টা, এসব কত রকমের নাম আছে, যাই হোক সব নামও আমি হয়তো জানি না, আপনারা জেনে নেবেন। কিন্তু যেটাই খান না কেন এটা পানি নয় বা পানির বিকল্পও নয়, এর মধ্যে আছে অতি গাঢ় পানি, মানে এর মধ্যে সুইটেনিং এজেন্ট বা রং টং দিয়ে একটা গাঢ় একটা তরল পদার্থ তৈরি করা হচ্ছে, যেটা আপনার দেহের মানে যে পানির স্বল্পতা, এই মাংস খাওয়ার পরে যে পানির স্বল্পতা দেখা দিল সেটাকে আরও বাড়িয়ে দিল। তাহলে আমাদের খাদ্যাভ্যাসের কারণে, পানি গ্রহণের কারণে আমাদের দেহের মধ্যে পানি স্বল্পতা দেখা দেয়। আর দেহের ভিতরে যারা আমরা কর্মজীবী মানুষ, রাস্তাঘাটের থেকে শুরু করে কলে কারখানায়, অফিস আদালতে, যে যেখানেই কাজ করি না কেন, সবাই প্রচণ্ড ঘামতে থাকি। এই ঘামতে থাকার ফলে আমাদের দেহের পানিটুকুন বেরিয়ে যেতে থাকে, ফলে পানি স্বল্পতা দেখা দেয়। এবং এই সুপার স্যাচুরেটেড ইউরিন বা অতিরিক্ত গাঢ় প্রস্রাবের মধ্যেই পাথর হওয়ার প্রবণতা তৈরি হয়। পাথর সবার তাই বলে তৈরি হবে না, কারণ আপনার সৃষ্টিকর্তা এতই বিজ্ঞানী যে আপনার কিডনির ভেতরে এক ধরনের পদার্থ তৈরি করে উনি আগের থেকে রেখে দিয়েছেন, যেটাকে আমরা বলি পাথর নিরোধক মানে উপাদান, সেইটা হলো ইউরিনারি সাইট্রেট, অথবা এরকম কিছু প্রোটিন আছে, ট্যাম হর্সফল প্রোটিন, এরকম কিছু উপাদান আছে আমাদের কিডনির মধ্যে বা প্রস্রাব স্রোতের মধ্যে, যারা পাথর তৈরিতে বাধা দান করে। তো কাজেই সবার এই সুপার স্যাচুরেটেড বা পানি স্বল্পতা হলেই যে সবার পাথর হয়ে যাবে এমন নয়, যাদের এই সব উপাদানগুলি পাথর নিরোধক উপাদান যাদের দেহের ভেতরে আছে তাদের পাথর কম হবে, আর যাদের উপাদানটি নেই তাদের পাথর বেশি হবে। অনেক সময় জেনেটিক্যালি মানে বংশগতির কারণেও এই পাথর হওয়ার প্রবণতা থাকে, কাজে সেগুলিকেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না বা অবহেলা করতে পারবেন না। সংক্ষেপ কথা হচ্ছে, গ্রীষ্মকালে বা গ্রীষ্মপ্রধান দেশে অথবা গরমকালে যখন আমরা প্রচণ্ড ঘামতে থাকি তখনই পাথর তৈরি হওয়ার প্রবণতা তৈরি হতে পারে, এবং একবার পাথর হয়ে গেলে বারবার হয়। পরিসংখ্যানে বলে যে আমি যদি আজকে 100 জনের পাথর বের করে দিই, আগামী 5 বছরের মধ্যে শতকরা 35 জনের আবারও পাথর হবে, আগামী 10 বছরের মধ্যে শতকরা 50 জনের আবার পাথর হবে। সুতরাং পাথর চিকিৎসা নেওয়ার আগে একটু ভেবেচিন্তে ভালো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবেন, আর কখনোই মনে করবেন না যে চিকিৎসা না করে কোনো ওষুধ খেয়ে হোমিওপ্যাথি খেয়ে পাথর বের করা যাবে, পাথর কোনো চিকিৎসা দিয়ে গলিয়ে বের করা যায় না। কাজেই আমরা আরেকবার চিকিৎসার কথা পরে বলবো, এখন জানলেন যে গ্রীষ্মকালে পাথর বেশি হতে পারে এবং পানি স্বল্পতার কারণে পাথর বেশি হতে পারে। আর পানির বদলে কখনোই আপনারা কোল্ড ড্রিঙ্কস, সেভেন আপস বা
পেপসিকোলা এগুলি খাবেন না, পানির বিকল্প পানি। আপনার দেহে যখন পানি স্বল্পতা দেখা দিয়েছে তখন পানিই খাবেন, সেভেন আপ বা কোকাকোলা নয়।